সমাজ সচেতনতার লক্ষ্যে সারা দেশে ছুটে বেড়াচ্ছেন জয়দেব। বছর পঞ্চাশের জয়দেব রাউত যে সমাজ সচেতনতার লক্ষ্যে সারা দেশে ছুটে বেড়ান, তার জন্য কিন্তু তিনি কর্মস্থল থেকে আলাদা কোনো সুবিধেও পান না। কাজ করলে দিনে ৪০০ টাকা বেতন, আর কাজ না করলে সেদিন কোনো বেতনই নেই। তা সত্ত্বেও তিনি কেবলমাত্র মানুষের উপকার করতে চান বলে এক রাজ্য থেকে অন্য রাজ্যে পাড়ি দেন সাইকেলে করেই। কোনো রেকর্ড গড়ে বিখ্যাত হওয়ার তাগিদ থেকে নয়, মানুষকে ভালোবেসেই তিনি এই দুঃসাহসী কাজগুলো করে থাকেন। এরই মধ্যে ৩৯ বার রক্তদান করে ফেলেছেন তিনি। মিরেক যাত্রার জয়দেব ৩ নম্বর অভিযান করে কিন্তু কোচবিহারের বন্যার কারণে শিলিগুড়ি থেকে আবার ব্যাক করেছেন। এখন তিনি পথে রয়েছেন রাস্তার মালদায়, উত্তর দিনাজপুরের জেলার রায়গঞ্জ, কালিয়াগঞ্জের মতো বিভিন্ন জায়গায় তাকে সংবর্ধনা দিচ্ছে সাধারণ মানুষ। নানান সংগঠনও উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ২৪শে জুন পৌঁছায় নাথ মন্দির প্রাঙ্গণে। এখানে ব্লাড ব্যাংকের সঙ্গে যুক্ত মানুষ এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সম্বর্ধনা ও আর্থিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন জয়দেবের প্রতি। খুব অল্প বয়সে ফুটবল খেলতে গিয়ে পায়ে চোট লেগেছিল জয়দেবের। তার ফলশ্রুতিতে ১৮ বছর বয়সে একটি জটিল অস্ত্রোপচার হয় পেটে, যখন ৪ ইউনিট ও পজিটিভ রক্তের প্রয়োজন হয়েছিল, কিন্তু সেই রক্ত সহজলভ্য হয়নি। আর তাই তিনি সেই ব্যর্থতা থেকেই মানুষের মধ্যে কেবলমাত্র রক্তের যোগান ছড়িয়ে দিতে থাকেন। কি জানিয়েছেন সমাজ সচেতনতক সেই ব্যক্তি জয়দেব বাবু, শোনাবো আপনাদের। Sleep well at home. Authorized showroom, Sleepwell Gallery, Shushma Home Decor, Aryan Road, near Gaudi Mahol, Coach Bihar. Contact 9679-679631. ৭ই জুন ২০২২ কলকাতা রক্তদান ভবন থেকে এক সাইকেল যাত্রা আরম্ভ করি। এই সাইকেল যাত্রার সূচনা করেন ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ড্রাইভ ফর্মের সাধারণ সম্পাদক মাননীয় অপূর্ব ঘোষ মহাশয় এবং গ্র্যান্ডমাস্টার, ভারতের গ্র্যান্ডমাস্টার দিবেন্দু বড়ুয়া। তো এই সাইকেল যাত্রাটা উত্তরবঙ্গের দিকে, আমাদের ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ড্রাইভ ফর্মের এক স্লোগান আছে, জাগো রক্তদাতা জাগো, কি যুব সমাজকে রক্তদানের প্রতি জাগৃত করার জন্য। যতক্ষণ না যুব সমাজ এই রক্তদান ক্ষেত্রে এগিয়ে আসবে, ততক্ষণ আমাদের ব্লাড ব্যাঙ্কে ব্লাড মজুদ হবে না। গ্রীষ্মকালে প্রায় ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের অভাব দেখা দেয়, সেজন্য আমাদের ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ড্রাইভ ফর্ম থেকে এই সাইকেল যাত্রা, আমার এই সাইকেল যাত্রা উত্তরবঙ্গ হয়ে আর পুনরায় আমি বারাসাতের দিকে যাচ্ছি। যুব সমাজকে আমি এই উদ্দেশ্যটাকে পৌঁছে দেওয়ার জন্য যে আপনারা যতক্ষণ ১৮ বছরের ঊর্ধ্বে বয়স হয়ে গেছে, তা আপনারা নিঃস্বার্থভাবে স্বেচ্ছাকৃতভাবে গিয়ে সরকারি ব্লাড ব্যাঙ্কগুলোতে এবং যেখানে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, ভলেন্টিয়ার ব্লাড ডোনেশন হচ্ছে, ওখানে রক্তদান করুন এবং আমাদের ৩টে জীবন মুহূর্ত রোগীকে জীবন বাঁচান, এই উদ্দেশ্যটা প্রচার করার জন্য আমার সাইকেল যাত্রা।